আসসালামু প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন এই যে চিত্র দেখছেন এটি হচ্ছে তুরাগ নদের চারিদিকে যে ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে অর্থাৎ নদীর মধ্যে ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে সুদৃশ্য ওয়াকওয়ে সেই ওয়াকওয়ে নির্মাণের দৃশ্য এবং এমন ওয়াকওয়ে কিন্তু এখন ঢাকার চারপাশে যে চারটি নদী আছে এই নদীর প্রায় বান্ন কিলোমিটার এলাকায় এই ধরনের ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে নদীকে নদীর তীর রক্ষা বাদ দেওয়া হচ্ছে এবং এভাবে পুরো চারটি নদীকে কিন্তু এখন একটি অন্যরকম চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে উচ্চ আদালত এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এবং এর মধ্য দিয়ে কিন্তু ঢাকার যে চারিদিকের যে নদী সেই নদীর চেহারা বদলে যাবে আপনারা জানেন যে এর আগে দু হাজার বা এর পরবর্তী সময়ে একটা বড় অভিযানের মধ্য দিয়ে এই ঢাকার চারিদিকের নদীতে যেই অবৈধ ছিল বড় বিল্ডিং সহ সেগুলো কিন্তু অপসারণ করা করা হয়েছে এখন এই এই নির্মাণ হচ্ছে এবং ঢাকার নদীগুলোকে স্থায়ীভাবে দখলধারদের হাত থেকে রক্ষা করে মানুষের চলাচলের উপযোগী এবং মানুষের বিনোদনের উপযোগী করে তৈরি করা হচ্ছে তো সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যেটি বলা দরকার যে ঢাকার চেহারা বদলাতে চারপাশে নদী রক্ষা প্রকল্পের এই যে কাজ এটি একটি প্রকল্পের আওতায় কাজটি হচ্ছে তার প্রায় পঁচাত্তর শতাংশের বেশি কাজ এরই মধ্যে হয়ে গেছে এরই মধ্যে তিনটি ইকো পার্ক এবং পঁচিশ কিলোমিটারের বেশি ওয়াকওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এবছরের জুন নাগাদ এই কাজগুলো সব শেষ হয়ে যাবে এটি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা এবং এর মধ্য দিয়ে পুরীগঙ্গা তুরাগ শীতলক্ষা ও বালু নদীর দুই পারের দুইশো কিলোমিটার এলাকা জুড়ে এরই মধ্যে প্রায় সাত হাজার স্থায়ী সীমানা পিলারের মধ্যে সাড়ে পাঁচ হাজারের মতো পিলার নির্মাণ হয়ে গেছে বান্ন কিলোমিটার ওয়াকোয়ের মধ্যে প্রায় পঁচিশ কিলোমিটারের বেশি নির্মাণ হয়ে গেছে যা ঢাকার বুড়িগঙ্গা এবং তুরাগকে একটা নতুন চেহারা দিচ্ছে নতুন রূপ দিচ্ছে এবং সেই রূপটাই আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সাথে যারা জড়িত তারা বলছেন যে এই প্রকল্প দুই সালে জুলাই মাসে নেওয়া হয় এবং কাজের সমাপ্তির সময় ধরা হয়েছে বছরের জুন পর্যন্ত এবং দুই হাজার সালে টানা দুই বছরে অবৈধ দখলমুক্ত করা এবং নদী রক্ষার শক্তিশালী অভিযানে প্রায় এগারো হাজার নদী দখলদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং নদীর প্রায় তিনশো একর জায়গা দখলমুক্ত করে সেগুলো নদীতে ফিরিয়ে আনা হয়েছে নদী রেখার এই কাজ টেকসই করতে এখন 1181 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে যা কিউএল বাখারাপার করা হচ্ছে 10 কিলোমিটার ওয়াক অন পাইল বা পিলার আকৃতির করা হচ্ছে প্রায় 18 কিলোমিটার এর ফলে ঢাকার চারপাশে নিচু ভূমিতে পানির অবাধ প্রবাহ নিশ্চিত হবে যেটি প্রকল্প কর্মকর্তারা বলছেন আর বাকি চব্বিশ কিলোমিটার করা হচ্ছে প্রোটেকশন বা লক্ষ্য অনুযায়ী সিঁড়ির মধ্যে 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 আটটার কাজ শেষ হয়ে গেছে অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে এছাড়া ঢাকা টঙ্গি নারায়ণগঞ্জ নদী এলাকাতেও শেষ হয়েছে তিনটি পরিবেশ বান্ধব ইকো পার্কের নির্মাণ কাজ যা নদীতে আসা মানুষকে একটা সবুজ পরিবেশ উপহার দেবে তো এভাবে এই যে ওয়াকওয়ে মাধ্যমে বিশেষ করে এখন কিন্তু নদীতে যে ওয়াকওয়ে দুই পারে নির্মাণ হচ্ছে সেগুলো বেশি চোখে পড়ছে এবং এর মধ্য দিয়ে একটি আশার আলো দেখতে পাচ্ছে ঢাকার মানুষ যে এই নদীগুলো যদি কারণ হচ্ছে যে এই নদীগুলোর দুই পারে যেভাবে দখল শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত যে বিভিন্ন জায়গায় যেভাবে দখল করে ইন্ডাস্ট্রি করা হচ্ছে তাতে করে কি হয়েছে নদীগুলো ইন্ডাস্ট্রির দোসর গৃহস্থালী যেই ময়লা সেগুলোর দূষণ পাশাপাশি নালার যেই সরাসরি সংযুক্তি সেগুলোর কারণে কিন্তু ঢাকার নদীগুলো দূষণে আর দখলে একেবারে মরে গেছে এখন সেই মরা নদীতে জীবন ফিরিয়ে আনার কাজটি খুব সহজ নয় এবং এই কাজটি করার জন্য সরকার চেষ্টা করছে এরই মধ্যে প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে এইগুলো দখলমুক্ত করতে হবে নদীর পানিকে পরিষ্কার করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু একটি বড় মাস্টার প্ল্যান ধরেই কাজটি চলছে যদিও এখনো অনেক এলাকায় নদীতে অনেক বড় বড় স্থাপনা দখল করে আছে এখনো পর্যন্ত নদীতে দূষণকারী যেই ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু ইটিপি স্থাপন যেটি করার কথা সেই ইটিপি স্থাপন করতে সবাইকে বাধ্য করা যায়নি তাছাড়া এই নদীগুলোর যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে এগুলো রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেয়া সেটিও কিন্তু এখন পরিবেশ অধিদপ্তর খুব জোরালোভাবে এখনও নিচ্ছে না এটি খোদ রক্ষা কমিশনের চেয়ারম্যানেরও একটি অভিযোগ বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখেছি ফলে এই যে নদীগুলো এখন যেভাবে দখলমুক্ত করা হয়েছে এবং সবগুলো নদী যদি এভাবে দখলমুক্ত করা যায় এবং যদি এই নদীগুলোর যেই দূষণ সেগুলোকে যদি বন্ধ করা যায় পাশাপাশি এই নদী নদীগুলোকে এই ওয়াকোয়ের পাশ ধরে যদি এগুলো পরিপূর্ণভাবে ড্রেজিং করে এগুলোকে ভালো পানির প্রবাহ তৈরি করা যায় তাহলে একদিকে যেমন এই নদী নতুন করে জীবন্ত হবে ঢাকার মানুষ একটু স্বস্তিতে এসে নিঃশ্বাস ফেলার জায়গা পাবে পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ে যে দীর্ঘদিনের একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ঢাকার মানুষ বসবাস করছে সেটি থেকে মুক্তি মিলবে আর আরেকটা বড় মুক্তি মিলবে যে ঢাকার যে নদীগুলোর যে সারফেস ওয়াটার সেই ওয়াটার কিন্তু কোনো কাজে লাগানো যাচ্ছে না কোনোভাবেই এই সারফেস ওয়াটারকে তখনই কাজে লাগানো যাবে যখন এই নদীগুলো এই পানিগুলো দূষণমুক্ত হবে এবং বিশুদ্ধ পানির প্রবাহ নিশ্চিত করা যাবে তখনই কেবলমাত্র কিন্তু এই সারফেস ওয়াটারগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করা যাবে তো তার জন্য যে মাস্টার প্ল্যান ধরে কাজ করা সেই মাস্টার প্ল্যান ধরে কাজ চলছে এটি খুবই ইতিবাচক এবং আশাব্যঞ্জক বিষয় যেহেতু দখলমুক্ত করা গেছে অনেক বড় বড় দখলদারকে সরানো গেছে নদীর পার থেকে সেই ক্ষেত্রে এখন যদি এই যে নদীকে ঘিরে ঢাকার চারিদিকে নদীকে ঘিরে যেই নতুন অবকাঠামো নির্মাণের একটা কাজ চলছে সেটি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের একটা আশার সঞ্চার করছে কিন্তু শুধু এই যে একটা প্রকল্প নিয়ে আমি একটা ওয়াকওয়ে করে দিলাম এবং ওয়াকওয়ে করে দেওয়ার পরে এভাবে এটি থেকে গেল এটি আবার নতুন করে এই মানুষজন এসে এর মধ্যে দূষণ করলো একটা চলাচলের পরিবেশ পেল যে ওয়াকয়ে নির্মাণ করতে হবে নদীর তীর রক্ষা করতে হবে এবং ড্রেজিং করে নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে হবে যাতে করে এটি একটি নৌরুট ঢাকার চারিদিকে ঘিরে যে নদী এটি কিন্তু পৃথিবীর খুব কম সংখ্যক দেশে এই সুযোগটা আছে যে একেবারে পুরো নদী ঘিরা একটি শহর সেই নদী ঘেরা শহরটার নদীগুলোকে যদি ঠিকমতো রক্ষা করা যায় তাহলে এটি খুব সহজ এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থাও হবে ঢাকার চারিদিকে যেটি আগে ছিল এটি কিন্তু একটি অনন্য বৈশিষ্ট্যের শহর ছিল তো সেটি যখন হারিয়ে গেছে এখন নতুন করে যদি আমরা অনেক বড় বড় প্রকল্প করছি অনেক হাজার হাজার কোটি টাকার লক্ষ কোটি টাকার প্রকল্প আমরা বাস্তবায়ন করছি তবে ঢাকার যে লাইফলাইন যেটিকে বলা হয় এই নদীগুলো সেই লাইফ নদীগুলোকে যদি প্রপার ড্রেজিং করে এগুলোতে দূষণ বন্ধ করে এখানে যদি আরও হাজার কোটি টাকা লাগে বা তার বেশিও যদি লাগে সেগুলো হলেও প্রকল্প নিয়ে এগুলোকে যদি প্রাণ ফিরিয়ে আনা যায় তাহলে এটির যে রিটার্ন সেটি কিন্তু আরও বহুগুণ বেশি হবে এবং সেটি আমাদের প্রত্যাশা যে এই ইয়াকোয় নির্মাণ করা হচ্ছে এগুলো প্রপারলি নির্মাণ করার পাশাপাশি নদীগুলোকে নতুন করে জীবন্ত করা হোক দূষণ রোধ করা হোক যত প্রভাবশালী হোক তাদের এই নদী দূষণের সাথে যারা জড়িত তাদেরকে যেন প্রপারলি শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে নদী দূষণ থেকে রক্ষা করা হয় সেটি সিটি কর্পোরেশন হোক বা অন্য যারাই থাকুক এখানে কিন্তু প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে এই কাজটি করতে হবে তবেই এই ঢাকার পরিবেশ আবার ফিরে আসবে আবার ফিরে আসবে নদী আবার সেই ঐতিহ্যের যেই ঢাকা শহর সেটি আবার তার প্রাণ ফিরে পাবে এটি আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ঢাকা শহরে অন্তর্গত যে নদী বয়ে গেছে আসলে ডেফিনেটলি সবগুলোই মরে যাচ্ছে আবর্জনা যেহেতু আপনি দেখতে পাচ্ছেন এই যে কত ময়লা আবর্জনা তো যাই হোক সেগুলো আস্তে আস্তে রিকভারি করতেছে রিএনোভেট করতেছে তো হয়তো হোপফুলি এটা পসিবল হবে আস্তে আস্তে যেটা অবশ্যই আমাদেরকে জনসাধারণের জন্য ভালো হবে তো আমাদেরকে সচেতনতা অবশ্যই দরকার সবারই হাঁটতে লেগে কেমন লাগছে এখনো যদিও যেহেতু এটা একটা সুন্দর একটা প্লানিং করছে একটা খুবই ভালো লাগতেছে এই জন্য হাঁটতেছি যে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতেছি সন্তান নিয়ে আরো আপনি হয়তো বিকালে আসলে অনেক মানুষজনের একটা লেজার টাইম প্লেস খুব ভালো ওকে ইউ থ্যাংক ইউ